নমস্কার বন্ধুরা, বাস্তু গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, মজা করছো। আসো আমরা বাস্তু গার্ডেনের কিছু গাছ সম্বন্ধে কথাবার্তা, গাছের পোকামাকড় সম্বন্ধে কথাবার্তা বলে নিই, যাতে ইনডোর প্ল্যান্ট, বিশেষ করে ইনডোর প্ল্যান্টে খুব সুবিধা হয়। কীভাবে রাখবে, কী করবে, কী ওষুধ স্প্রে করবে ইত্যাদি সম্বন্ধে আমি এখানে বলবো। চলো শুরু করা যাক আমাদের বাস্তু গার্ডেনের কিছু কথাবার্তা। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কী করে বাগস, ফ্লাইং বাগসগুলো আটকাতে হয়। এটা হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ। এই স্টিকি ট্র্যাপগুলোর মধ্যে যত ফ্লাইং ইনসেক্টগুলো আছে সেগুলো আটকে যাবে। এগুলো আমি নেট থেকে আনিয়েছি, এর দাম 180 টাকা লেখা আছে, অনেকদিন আগে আনিয়েছিলাম। বর্ষাকাল বলে আমি এগুলো এখনও লাগাইনি, আগে লাগিয়েছিলাম, মাস তিনেক আগে সেগুলো এক্সপায়ার হয়ে গেছে, খুলে দিয়েছি, ভালোই কাজ করে। তো পেস্টিসাইডের জন্য বা বাগসের জন্য বিভিন্ন রকম স্প্রে আমরা করে থাকি, কেমিক্যাল স্প্রে, সেগুলো গাছের ক্ষতি করতে পারে। তো এগুলো সেফ, তো এগুলো কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো এখানে এগুলো আছে বিভিন্ন রকম ফ্লাইং বাগস, সেগুলো আটকায়, যেমন হোয়াইট ফ্লাইজ আছে, ফ্রুট ফ্লাইজ আছে, গ্রিন প্ল্যান্ট হোপার আছে, থ্রিপস আছে, এগুলো সমস্ত রকম আটকায়। এখানে ইয়েলো কালার আছে, ইয়েলো কালার বাগসদের জন্য খুব পছন্দ, তো ওরা এখানে এসে আটকে যায়। চলো দেখা যাক কীভাবে এটা সেট করতে হবে। বন্ধুরা, কিছু সুতো লাগবে, একটা কাঁচি লাগবে, আমি সুতোটা মাপ করে কেটে নিয়েছি এরকম। এবার ইয়েলো স্ট্রাইপটা আমি খুলব। এবার ইয়েলো স্ট্রাইপটা খুলতে সাবধানে খুলতে হবে, প্রচণ্ড আঠা আঠা আছে প্রচণ্ড। এখানে খুব আঠালো, একটার সঙ্গে একটা জুড়ে থাকে, সহজে খোলা যায় না। প্রচণ্ড আঠালো, এখানে সব পোকামাকড়গুলো গিয়ে আটকে যায়, এরকম দেখতে হয়, দুদিকেই আঠা আছে। এবার এই ইয়েলো স্ট্রাইপটা সুতোর মধ্যে দিয়ে দিতে হবে। একটা কাঠি দরকার যেটা সুতোটা পাস করতে পারে, সুতোটা পাস করতে পারবে এবং কাঠি দরকার। এরমভাবে তৈরি করে নিলাম, এগুলো আমরা আটকে দেবো বিভিন্ন জায়গায়। আরেকটা বাকি আছে, আরেকটা ঠিক ওরকমভাবে আমরা সেট করে নেব। আমাদের সম্পূর্ণ হয়ে গেল এটা। এবার আমরা এটাকে ঝুলিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি এগুলো লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা বাগানে। এখানে যথেষ্ট পরিমাণে পোকামাকড় আছে, করলা গাছগুলোর কী অবস্থা হয়েছে পোকামাকড়, সব খেয়ে নিয়েছে। কেমিক্যাল স্প্রে করেও কোনো লাভ হয়নি, পাতাগুলো শুকিয়ে গেছে। তো সেই জন্য আমি ট্র্যাপ ব্যবহার করেছি। এখানে ট্র্যাপগুলো আছে,
ট্র্যাপ গুলো আছে, এই ট্র্যাপে সমস্ত পোকামাকড় গুলো আটকে যাবে। হলুদ ট্র্যাপ, পোকামাকড়ের রং হলুদ খুব পছন্দ, এটা আটকে দেবে পোকামাকড়, উড়ন্ত সব পোকামাকড়, যার ফলে আমার কেমিক্যাল স্প্রে করতে হবে না, এই গাছগুলো অনেক বাঁচবে। যেহেতু এখন বর্ষাকালে আমি লাগাতে পারিনি, তো এখন আজ সেপ্টেম্বর 3, 2017, তো বর্ষা অনেকটা কমে গেছে, তো এই সময় মনে হয় ভালো ফল পাওয়া যাবে।